হোয়াইট হাউজে সিএনএন এর সাংবাদিক নিষিদ্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা কাটাকাটির কয়েক ঘন্টার মধ্যে সিএনএন এর প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতার অনুমতিপত্র স্থগিত করেছে হোয়াইট হাউজ বিবিসি জানায় বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের এক সংবাদ সম্মেলনে সিএনএন এর সাংবাদিক জিম অ্যাকস্টার মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন হোয়াইট হাউজের এক কর্মী কিন্তু মার্কিন তথ্যমন্ত্রী স্যারা স্যান্ডার্স জানিয়েছেন একজন তরুণী নারীর ওপর হাত রাখার অভিযোগে ওই সাংবাদিকের প্রবেশাধিকার প্রত্যাহার করা হয়েছে এদিকে তথ্যমন্ত্রী স্যান্ডার্সের এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন একোস্টা ওই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএন এর সাংবাদিক জিম একোস্টাকে অভদ্র ও ভয়ানক ব্যক্তি বলে তিরস্কার করেন সংবাদ সম্মেলনে মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের একটি বহর যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে এই সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এক বিবৃতি চ্যালেঞ্জ করার পর একস্টাকে অপমান করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রেসিডেন্টকে দ্বিতীয় আরেকটি প্রশ্ন করার চেষ্টা করেন একস্টা তখন হোয়াইট হাউসের এক কর্মী দ্রুত এগিয়ে এসে একস্টার হাত থেকে মাইক্রোফোন নিয়ে নেয়ার চেষ্টা করেন এ সময় একস্টার বাধায় ওই নারী কর্মী মাইক্রোফোনটি নিতে না পেরে পাশেই বসে পড়েন গণমাধ্যমে আসা একটি ভিডিওতে এমনটি দেখা গেছে এ সময় ট্রাম্প একস্টাকে বলতে থাকেন অনেক হয়েছে অনেক হয়েছে এরপর সাংবাদিক একস্টাকে বসে পড়তে ও মাইক্রোফোন নামিয়ে রাখতে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এরপর ট্রাম্প বলেন আপনি তাদের হয়ে কাজ করেন এর জন্য নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত সিএনএন এর আপনারা সারা স্যান্ডার্সকে নিয়ে যা করেছেন তা ভয়ানক ঘটনার পরে টুইটারে দেয়া এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন কোনো সাংবাদিক তার হাত দায়িত্ব পালনের চেষ্টারত একজন তরুণীর নারীর ওপর রাখবে এটা হোয়াইট হাউস কখনোই সহ্য করবে না ঘটনা হচ্ছে তাদের কর্মীরা যে ধরনের আচরণ করে তাতে সিএনএন গর্বিত এটি শুধু ন্যাক্কারজনকই নয় এটি প্রত্যেকের প্রতি তাদের সাংঘাতিক অবজ্ঞার একটি উদাহরণ তাদের মধ্যে তরুণী নারীও রয়েছেন যিনি এই প্রশাসনই কাজ করেন আজকের এই ঘটনার ফলে হোয়াইট হাউস এই ঘটনায় জড়িত ওই সাংবাদিকের অনুমতিপত্র পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্থগিত করছে এদিকে এক টুইট বার্তায় সিএনএন এর সাংবাদিক কস্টা জানিয়েছেন হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করার সময় তাকে বাধা দিয়েছে সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসে কস্টার প্রবেশের অনুমতি প্রত্যাহারের নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা এই সিদ্ধান্তকে অনৈতিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলেছে তাৎক্ষণিকভাবে এই দুর্বল ও বিপথগামী পদক্ষেপ বাতিল করার জন্য হোয়াইট হাউজের প্রতি আহ্বান জানাচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী নারীর দায়িত্বে ফিরছেন পেলোসি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়ের পর ওয়াশিংটনের সবচেয়ে ক্ষমতাশালী নারীর দায়িত্বে ফিরতে পারেন তিনি ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেত্রী ন্যান্সি পেলওসি যিনি এবারও হাউজের স্পিকার হওয়ার দৌড়ে রয়েছেন দু সাল থেকে টানা চার বছর পেলোসি এই পদে ছিলেন স্পিকারের পদে প্রথম মার্কিন নারী হিসেবে বসে ইতিহাস গড়েছিলেন তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের শাসনের শেষ দু বছরে পেলোসি শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে কাজ করেছিলেন তার প্রথম দফার সেই অভিজ্ঞতা ট্রাম্পের ক্ষেত্রে কাজে লাগবে বলে ধারণা বিশেষজ্ঞদের ট্রাম্পের প্রস্তাবিত নয়া কর ব্যবস্থা থেকে শুরু করে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার মতো নানা প্রকল্পে এবার বাঁধা দেওয়ার সুযোগ আসবে পেলসির হাতে আর বিশেষ করে ট্রাম্পের জন্য তিনি যদি ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান তাহলে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে আগামী দিনগুলো আরও কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা যদিও ন্যান্সি এতদিন ধরে বলে এসেছেন ট্রাম্পের বিরুদ্ধে এত শক্তিশালী রাজনৈতিক অস্ত্র ব্যবহার করার পক্ষপাতি তিনি নন কারণ এই ধরনের বিস্ফোরক পদক্ষেপে আখেরে লাভবান হবেন ট্রাম্পি রিপাবলিকান ভোটাররা তখন আরও একজোট হয়ে তাদের প্রেসিডেন্টকে রক্ষা করার চেষ্টা করবেন বিশ্লেষকদের মতে ফের দায়িত্বে এলে তাই রাজনৈতিক ভারসাম্য রক্ষার কাজটি করতে সুনিপুণ ভাবে প্রয়োজনে ট্রাম্পের পাশে দাঁড়াতে হবে আবার এটাও বোঝাতে হবে যে তার দল কোনো আইন পাশ করানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে বসে কাজ করার ক্ষমতা রাখে পেলৌসি নিজেও দলের জয়ের কথা জানার পরে বলেছেন ডেমোক্র্যাট কংগ্রেস এমন সমাধান খুঁজতে কাজ করবে যা আমাদের একজোট হয়ে সাহায্য করে বিভাজনের রাজনীতি অনেক হয়েছে মার্কিন জনতা শান্তি চায় কাজ দেখতে চায় নিজের প্রজন্মের অন্যতম ক্ষুর্ধার রাজনীতিক বলে মনে করা হয় ন্যান্সিকে বস্তুত বারাক ওবামার জমানায় দু সালে বিতর্কিত স্বাস্থ্য বিল ঐতিহাসিকভাবে পাশ হয়েছিল ন্যান্সির সুপরামর্শেই তা সত্ত্বেও আট বছর পরে অনেকের কাছে তার ভাবমূর্তি ইতিবাচক নয় তার কারণ ভোটারদের মধ্যে পেলোসি খুব একটা জনপ্রিয় নন সাম্প্রতিক সমীক্ষার দাবি ভোটারদের এক তৃতীয়াংশ মনে করেন হাউসে নয়া নেতা নির্বাচন করা উচিত ডেমোক্র্যাটদের এই দলের অনেকেই শীর্ষ নেতৃত্বে পরিবর্তন চেয়ে অন্দরে প্রতিরোধ গড়ে তুলছেন গত কয়েক মাস ধরে ওহাইওর কংগ্রেস সদস্য টিম রায়ান তাদের অন্যতম তিনি দু হাজার পরে শীর্ষ নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ করেছিলেন পেলোসিকে রায়ানের দাবি অনেক ডেমোক্র্যাটই এই পরিবর্তন চায় এই সব জটিল লতা আটাত্তর বছর বয়সী ন্যান্সিও বোঝেন তাই স্পিকারের পদ নিয়ে এখনও মুখ খোলেননি তিনি মজার কথা ট্রাম্পি টুইটে তাকে নিয়ে বলেছেন হাউজে স্পিকার হওয়া উচিত ন্যান্সি পেলসির ডেমোক্র্যাটরা যদি সেটা না চান আমরা কিছু রিপাবলিকান ভোট যোগ করে দেব উনি এতটাই সম্মান পাওয়ার যোগ্য ব্রিটেনে না গিয়েই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবে বাংলাদেশিরা কমনওয়েলথভুক্ত কোনো দেশের কোনো নাগরিক কখনোই ব্রিটেনে না এলেও তার দেশে বসেই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন ব্রিটিশ সেনাবাহিনীতে সৈন্যের ঘাটতি দিনে দিনে এতটাই বাড়ছে যে নিয়োগের রীতি শিথিল করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে ভারত এবং বাংলাদেশ সহ তিপ্পান্নটি কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিকরা জীবনে কখনো ব্রিটেনে বসবাস না করলেও ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন নিজের দেশে বসেই আবেদন করা যাবে এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে ব্রিটেনের সেনাবাহিনীতে কমনওয়েলথের নাগরিকরা সব সময় যোগ দিতে পারবেন তবে শর্ত রয়েছে যে আবেদন করার আগে তাকে অন্তত পাঁচ বছর ব্রিটেনে বসবাস করতে হবে উনিশশো সালে এই বাধ্যবাধকতা তুলে দেয়া হলেও দু সালে সেই নীতি আবারও কার্যকর করা হয় অবশ্য কমপক্ষে পাঁচ বছর বসবাসের শর্ত কিছুটা শিথিল করা হয় দু সালে সে বছর থেকে পাঁচ বছর বসবাস না করেও বছরে বড়জোট দুশো জন কমনওয়েলথ নাগরিককে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে

তবে সেই শর্ত এখন তুলে নেওয়া হচ্ছে ব্রিটেনের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে লোকের ঘাটতি আট হাজার ছাড়িয়ে গেছে কমনওয়েলথ দেশগুলো থেকে নিয়োগের শর্ত শিথিলের ফলে বছরে অতিরিক্ত এক জন সৈন্য নিয়োগ করা সম্ভব হবে বলে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে দু সালে এমপিদের এক রিপোর্টে সেনাবাহিনীতে লোক নিয়োগের সংকট সম্পর্কে সাবধান করা হয়েছিল কারণ হিসেবে তখন বলা হয়েছে ব্রিটেনে শারীরিক স্থূলতার প্রবণতা বেড়ে যাওয়া এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীতে নিয়োগ দিন দিন কঠিন হয়ে পড়েছে এশীয় এবং কৃষ্ণাঙ্গদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে উৎসাহিত করার সুপারিশ করা হয়েছিল ওই রিপোর্টে পরিস্থিতি সামাল দিতে এখন কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে নিয়োগের শর্ত শিথিলের সিদ্ধান্ত হল বিজেপির রথ মোকাবেলায় বাম দল ডিসেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে তিনটি সুসজ্জিত প্রচার রথ বের করতে যাচ্ছে বিজেপি বাম ফ্রন্ট এই রথকে দেখছে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে বিজেপির সাম্প্রদায়িক উস্কানির অংশ হিসেবে আর এই জন্য তারাও পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপির ঘোষণা অনুযায়ী প্রথম রথ তিন ডিসেম্বর বের হবে বীরভূম জেলার তারাপীঠ থেকে দ্বিতীয় রথ বের হবে পাঁচ ডিসেম্বর কোচবিহার থেকে আর তৃতীয় রথ বের হবে সাত ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থেকে আর এই তিনটি রথ কলকাতায় এসে পৌঁছাবে ২২ জানুয়ারি এরপরই তেইশ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে বিজেপির এই সমাবেশে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিকে এই রথকে মোকাবেলা করতে ছয় ডিসেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে বাম দলগুলো রাস্তায় নামার ঘোষণা দিয়েছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনকে সামনে এনে তারা ওই দিন রাজ্যব্যাপী পালন করবে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস ছয় ডিসেম্বর বাম ফ্রন্টের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা সিদ্ধান্ত হয়েছে সেদিন তারা কলকাতায় মহা মিছিল করবে একই দিন রাজ্যের প্রতিটি শহরেও তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পথে নামবেন ছয় ডিসেম্বরের কর্মসূচি উপলক্ষে বামফ্রন্ট একুশ নভেম্বর থেকে রাজ্য জুড়ে টানা পনেরো দিন প্রচার অভিযান চালাবে বামফ্রন্টের নেতৃবৃন্দ বলেছে মন্দির মসজিদ ইস্যুকে নতুন করে জাগিয়ে তুলে ভোটের বৈতরণী পার হবার জন্য উদ্যোগ নিয়েছে বিজেপি আর বিজেপিকে সেই সুযোগ না দিতে বামফ্রন্টও পাল্টা উদ্যোগ নিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালনের বামফ্রন্টের মঙ্গলবারের বৈঠকে আরও সিদ্ধান্ত হয় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কলকাতার ব্রিগেড ময়দানে করবে তারা সেই মহা সমাবেশ সমাবেশ থেকে বিজেপিকে বামফ্রন্ট বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গে তারা এখন তৃতীয় নয় দ্বিতীয় দলই এছাড়া আগামী আট ও নয় জানুয়ারি বাম ও শ্রমিক সংগঠনগুলি গোটা দেশে যে সাধারণ ধর্মঘট ডেকেছে তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে বামফ্রন্টের বৈঠকে বামফ্রন্টের এক নেতা বলেন কেন্দ্রে মোদী এবং রাজ্যে মমতা সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে মানুষের ক্ষোভ বাড়ছে এই অবস্থায় তৃণমূল ও বিজেপি এই রাজ্যে লোক দেখানো পারস্পরিক দরজায় নেমে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তাই আমরা এর বিরুদ্ধেই পথে নামছি প্রসঙ্গত ভারতের লোকসভা নির্বাচন আগামী মার্চ এপ্রিলে হওয়ার কথা এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ